অনেক সময় সাধারণ সুচ দিয়ে বাসায় কাজগুলি তৈরি করেন, অনেক সময় প্রয়োজন। আমাদের সুচগুলো ব্যবহার করবেন, অল্প সময়ে অনেক কাজ তৈরি করতে পারবেন। যেমন জামা, কাপড়, রুমাল, চাদর, থ্রিপিস, নকশি কাঁথা, যেখানে খুশি, কোনো কাপড়ের সমস্যা নাই, যে কোনো কাপড় আপনি করতে পারবেন। কিন্তু কাজগুলো আপনাকে সামান্য একটু বুঝতে হবে। আগে নকশা আঁকানোর পরে এই যে দাগে দাগে সুস্থ উঠবে কম, বসবে বেশি, উঠবে কম, বসবে বেশি, এভাবেই ধীরে ধীরে কাজটা করবে। তার দুই ব্যাস করবেন, কারেন্টের তারে গুনে দেখেন তো মাঝখানে বাজাবে, শুয়ের পিছন দিয়ে ভরবে, সোজা বের হবে। এটা এই সত্য সিলিন্ডারটা আছে না, এই যে ওরাই তার ঘোরা গেল। এবারে আজকে সামনে রাখবেন, 1 ইঞ্চি পরে এখন শুধু কলমের দাগে দাগে সুইটাকে বসানোটা বেশি, উঠবে কম, বসবে বেশি, উঠবে কম, বসবে বেশি, এটাই আর কোনো দাম নেই। তারপরে জোরে চালাবেন, সুন্দর আর যদি তোমার সেটা ভুল হয়ে যায়, কারণ যে একবার তো ভুল হতে পারে, কাজটা করছো হয়তো বা সবুজের জায়গায় লাল লাগাইছে বা পাকা হয়ে গেছে, না কেটে ফিরে নাও, হাজারবার ফোন করলে হাজারবার খোলা যাবে। আর এরপরে যদি না বোঝেন তাহলে না কেনাই ভালো।